सर्च करें आवामी न्यूज़, मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए। सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। दुकान बंटवारे को लेकर दो भाइयों के बीच में तनाज़ा। इस्लामपुर के कांग्रेसी मोड़ पर पुश्तैनी दुकान को लेकर मामला बढ़ा। दो भाई पुश्तैनी दुकान के बंटवारे को लेकर आपस में लड़ गए, जिसकी वजह से बड़े भाई वासुदेव कुंडू ज़्यादा घायल हो गए और उन्हें इस्लामपुर महकमा अस्पताल भेजा गया। छोटे भाई सुकंडू कुंडू ने इल्ज़ाम लगाया कि बड़े भाई के बेटे को मिलाकर इस दुकान को हड़पना चाहते हैं, जिस पर इसने इत्तेहाज किया तो मामला बिगड़ गया। दुकान बंटवारे का मामला अभी थाने में है। दोनों फरीक को थाने में बुलाकर इससे आगे की पूछताछ की जा रही है। আমার যে ভাই আর বইটা তো অনেকে চিনি না, ভাই সুকেন্দু কুণ্ডু ওর বউ আর ছেলে বিতে চিল্লায় বলছে আমি দেখাইনি মার্ডার। কেন কেন মারধর করেছে? এই যে ও কোন ফল ফি লেখে নিয়ে বলছে আমার দোকান কোনো ডকুমেন্ট থানায় জমা দেয়নি, আমার অনেক ডকুমেন্ট জমা দেওয়া আছে থানায়, ইলেকট্রিক বিল, ট্রেড লাইসেন্স 30 বছরের সব জমা দেয়, প্রভিডেন্ট লাইসেন্স সব জমা দেওয়া আছে থানায়, কোর্টেও জমা দেওয়া আছে। আবার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, 3-4টা জিডি করছি, জিডি আছে। তারা মারধর করেছিল? তারা মারধর হয়ে যে আমার ভাই বহিরাগত অনেকে ছিল। ভাইকে? ভাইকে সুকেন্দু কুমার কুণ্ডু, পিতা সুধীর কুমার কুণ্ডু, ঈশ্বর সুধীর কুমার কুণ্ডু, আর বউয়ের নাম বিথিকা কুণ্ডু, পিতা হলো শ্রী গোপাল চন্দ্র কুণ্ডু কালিয়াগঞ্জ, আর ছেলে হলো সুব্রত কুণ্ডু, পিতা সুকেন্দু কুমার কুণ্ডু। এরা সবাই মিলে, এরা সবাই মিলে আমাকে দোকান লুটপাট করে টরে তালা ভাঙে উঠছে, দোকানে যখন যায় বসি তখন আমাকে ধাক্কা মারে, মারপিট করে বাক্স টাক্স। ওই দোকানটা কি আপনি? দোকানটা আমি করতেছি, দোকানটা 30 বছর ধরে আমার নামে লাইসেন্স, আমি করতেছি, সবার নামেই আছে, 6 ভাইয়ের নামে। এই ভাই আসে আমাকে এরকম করতেছে, আর কোনো ভাই তো আরও অনেকে আছে মারছে। 6 ভাইয়ের নামে দোকান, 1.5 হাত জায়গা, কারুর দোকান একা হবে না, আমি করতেছি। আরও অনেক জায়গা আছে, আরও অনেক জায়গা আছে, আমাদের ওখানে যাবে না আমার উপর। বৈরাগত আরও অনেক আছে, বৈরাগত অনেক জায়গা আছে, ওখানে যাবে না। আপনার নাম? আমার নাম বাসুদেব কুণ্ডু, পিতা শ্রী ঈশ্বর সুদীর। বৈরাগত তিন ও সব এমনি করছে আমার দোকান, আমি প্রতিদিন যেরকম খুলি আমি দোকান খুলি, আর দোকান খোলার পর ওরা তিনজন আছে আমার উপরে হামলা করছে, আমাকে উল্টে আমাকেই মারধর করছে, প্লাস আমার ওয়াইফকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমার ওয়াইফের ধাক্কাও দিচ্ছে, আর আমার দোকান মানে ওনার 1.5 হাত জায়গা, ওনার জায়গা উনি নিয়ে নেই, কারণ আমার বাদ বাকি জায়গা আমার, আমার দলিল অরিজিনাল দলিল আছে, আমার আমার সেই ব্যবস্থাটা করা হোক, সরকারের কাছে আমার অনুরোধ যে আমারটা ফাঁসলা করে দেওয়া হোক। আর আশেপাশে আপনার দোকানদারের কাছে শুনে দেখেন, আমি ওনাকে মারছি কি মারি নাই অনেকে বলবে, সবার আপনি শুনে নিতে পারেন, একদম টোটালি ভিত্তিহীন। আপনি আশেপাশের দোকানদারের কাছেও শুনে দেখেন যে টোটালি ভিত্তিহীন, আমি ওনার গায়েও হাত দিই নাই, আর অতি বড়ো ভাই বলে সম্মানও করছি, কোনো আমার ই করি না, এমন ওনাকে কালিও দিই না কিছু না, বড় উনি উল্টে আমার ওয়াইফকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আপনার সবার কাছে শুনতে পারেন, এবং টোটালি ভিত্তিহীন এটা। আমার নাম আমি ছোট ভাই সুকেন্দু কুমার কুণ্ডু। তো কথা কাটাকাটি হয়েছে, কোনো ঝগড়াঝাড়া, কোনো মারপিট হয়নি, হাতাপায় কিচ্ছু হয়নি। কতদিন ধরে ঝামেলা? ঝামেলা তো অরিজিনাল 3-4 মাস ধরে চলছে ঝামেলা। আজকে কী হয়েছে? আজকে আসছিল, তালা খুলে হলো, এরা তালা খুলছে, এরা এসব ভাইগুলো আছে পুরা কাঁচাল, মানে ভাই এই ছেলে দুটা পুরা উল্টা পাল্টা গালা গালা চলো, মানে কাকিমাকে গালাগালি করছিল। এরা কয় ভাই? ভাই তো 5 ভাই না, 6 ভাই, 6 ভাই। পুলিশ ছিল? হ্যাঁ পুলিশ ছিল। আপনার নাম? আমার নাম নাথু।